পররাষ্ট্রমন্ত্রী সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে। আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট করেই বলি, এটি আমাদের দলের কোনো কথা না, এবং আমাদের দল সবসময়ই মনে করে যে ভারত আমাদের অত্যন্ত কী বলে যে ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা আমাদের পরীক্ষিত বন্ধু। 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারবো না, কিন্তু তার অর্থ এই না যে এই দল বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের মাটি মানুষের ভেতর দিয়ে গড়ে উঠেছে, বড় হয়েছে, এবং এই দলের দীর্ঘদিনের একটা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেই দল কখনোই কোনো বিদেশি শক্তি নির্ভর ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার এই নীতিতে বিশ্বাস করে না।